সালাম আলাইকুম প্রিয় দর্শক আমরা যে ফেসবুকে রিলস ভিডিও আপলোড করি সেই রিলস ভিডিওর যে ওয়াচ টাইম কাউন্ট হয় মিনিট আসে সেটা দিয়ে কি আমরা ফেসবুক পেজ অথবা ফেসবুক প্রোফাইলের ইনস্ট্রিম অ্যাট মনিটাইজেশন অন করাতে পারবো হ্যাঁ হানড্রেড পারসেন্ট আপনি মনিটাইজেশন অন করাতে পারবেন আপনি রিলস ভিডিওর ওয়াচ টাইম মিনিট দিয়ে ইনস্ট্রিম অ্যাট মনিটাইজেশন অন করাতে পারবেন তবে এখান থেকে রিল থেকে কোনো টাকা ইনকাম করতে পারবেন না রিলস ভিডিও থেকে টাকা ইনকাম করতে হলে অবশ্যই আপনাকে রিলসের যে বোনাস অথবা রিল অন অ্যাড আছে সেই অপশনের ক্রাইটেরিয়া ফুলফিল করে মনিটেশন অন করে তারপর রিল ভিডিও থেকে আপনার টাকা ইনকাম করতে হবে তবে আপনি রিলস ভিডিওর যে ওয়াচ টাইম আসে মিনিট আসে সেটা দিয়ে আপনার ফেসবুক পেজ অথবা ফেসবুক প্রুপালের ইনস্টিম এড মনিটেশন অন করাতে পারবেন তো প্রিয় দর্শক আপনি যে ইনস্টিম অ্যাড মনিটারেশন অন করেছেন এখান থেকে কীভাবে টাকা ইনকাম করবেন তো এখান থেকে টাকা ইনকাম করতে হলে অবশ্যই আপনাকে লং ভিডিও আপলোড করতে হবে লং ভিডিও বলতে বোঝাই তিন মিনিটের উপরে সিস্টেম অ্যাডের জন্য ফেসবুক কাউন্ট করে তিন মিনিট আর রিলসের জন্য রিলস বোনাস রিল অন অ্যাড আছে সেটা থেকে আপনি টাকা ইনকাম করতে পারবেন তো প্রিয় ভিভার্স এখানে আপনারা অনেকেই প্রমাণ চাইবেন যে আমি এই কতগুলো কোথায় থেকে বলছি অবশ্যই আমি আপনাদেরকে প্রমাণ দেওয়ার জন্য আমি আমার ফেসবুক প্রোফাইলে চলে গেলাম তো ফেসবুক প্রোফাইলে আসার পর আপনারা এখানে দেখবেন আমি প্রোফাইলে চলে আসলাম এখানে যে দেখেন এখানে যে ভিডিওগুলো দেখতে পাচ্ছেন সব ভিডিওগুলো হচ্ছে আমার রিল ভিডিও এখানে কোনো বড় ভিডিও নাই বড় ভিডিও বলতে বোঝায় তিন মিনিটের উপরে তো তিন মিনিটের উপরে ভিডিও আছে অনেক নিচে সেটা হচ্ছে আমার আগের পাঁচটা ভিডিও তো মনিটাইজেশন অন করাতে হলে অবশ্যই আপনাকে একটি পাঁচটা ভিডিও দেখাতে হয় তার জন্য আমি পাঁচটা ভিডিও আপলোড করেছিলাম এই পাঁচটা ভিডিওর ভিডিওর বিউ হচ্ছে আপনার এক হাজার চারশো পাঁচশো এরকম তো এখানে আমি মোর অপশনে ক্লিক করে দিলাম রিলস অপশনে ক্লিক করে দিলাম তারপর এখানে দেখেন যে রিল ভিডিও আছে এই রিল ভিডিও থেকেই আমার মনিটারজেশন অন করে নিয়েছি এখানে দেখেন এটা হচ্ছে সাত লাখ এক হাজার আর এটা হচ্ছে দুই লাখ আটাত্তর হাজার বিউ হয়েছে তো প্রিয় ভিভার্স এখন আপনারা কিভাবে আপনাদের ফেসবুক পেজ অথবা ফেসবুক প্রোফাইলে কিভাবে চেক করবেন যে রিলস ভিডিওর ওয়াচ টাইম আপনার এড অ্যাকাউন্ট হচ্ছে কিনা বা কিভাবে চেক করবেন এটা চেক করার জন্য আপনি ফেসবুকে ফেসবুকে চলে চলে আসবেন আসার পর প্রোফাইলে চলে যাবেন সি ড্রেসবোর্ড অথবা বিও টুলস নামে অপশন পেয়ে যাবেন এখানে ক্লিক করে দিবেন তারপর আপনি নিচে চলে আসবেন আসার পর এখানে মনিটাইজেশন অপশন পেয়ে যাবেন এই যে মনিটারজেশন অপশন এই অপশনে ক্লিক করে দিবেন তো এখানে ক্লিক করে দেওয়ার পর আপনি এখানে পেয়ে যাবেন ইনস্টিম এট ই অপশানে এর বটনে ক্লিক করে দিলি আপনি এখানে দেখতে পারবেন তো আমি এখানে ক্লিক করে দিলাম তো যেহেতু আমার এখানে মনিটাইজেশন অন করা আছে তার জন্য এখানে এই অপশনগুলো দেখাচ্ছে না তার জন্য আমি আর একটা পেজে চলে যাব এখানে আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে ওয়াশ টাইম পূরণ হয় কি না তো আপনারা চেক করার জন্য অবশ্যই আপনারা প্রোফাইলে চলে যাবেন তারপর সি ড্যাশবোর্ড মনিটাইজেশন অপশানে আসার পর আপনার এখানে যে ইনস্ট্রিম এড দেখতে পাচ্ছেন ইনস্ট্রিম এডে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করা দেওয়ার পর আপনি এখানে দেখতে পারবেন যে এই যে ইনস্ট্রিম এড অপশনটা আছে এখানেই আপনার রিলস ভিডিওর ওয়াশ টাইম কাউন্ট হবে তো প্রিয় দর্শক আপনারা যারা আমাকে প্রশ্ন করেছিলেন যে রিলস ভিডিও আপলোড করে রিলস থেকে যে ওয়াশ টাইম মিনিট আসে কাউন্ট হয় সেটা দিয়ে কি আমি ফেসবুক পেজ অথবা প্রোফাইলে মনিটাইজেশন অন করাতে পারবো হ্যাঁ আপনারা এখান থেকে প্রশ্নের উত্তর আপনারা পেয়েছেন অবশ্যই আপনারা ইনস্টিম অ্যাড মনিটেশন অন করাতে পারবেন তো অবশ্যই তারপরে আপনার লং ভিডিও আপলোড করতে হবে তো প্রিয় বিভার্স ভিডিওটা দেখে যদি একটু উপকার হয় থাকে ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন এবং কমেন্ট করে আপনার সুন্দর মতামত জানাবেন আপনারা পরবর্তীতে কোন বিষয়ে ভিডিও চাচ্ছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি চেষ্টা করব সেই কমেন্টের অনুযায়ী ভিডিও আপলোড করার জন্য তো প্রিয় দর্শক ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ